এই কুরআনুল কারিমের ভিতরে আমার মালিক 114টি সূরা নাজিল করে দেয় রে গোলাম, 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাজিল করে দেন, 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক নাজিল করে দেন, 1000 আয়াতকে ইতিহাসমূলক নাজিল করে দেন, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক নাজিল করে দেন, 250 আয়াতকে হালাল সম্পর্কে নাজিল করে দেন, 250 আয়াতকে হারাম সম্পর্কে নাজিল করে দেন, 100 আয়াতকে প্রশংসামূলক নাজিল করে দেন, 66 আয়াতকে আমার মালিক বিবিধমূলক নাজিল করে দেন। তারই মধ্য থেকে আমি অদম সুরায় 3 তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে শুনায় দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন তিনের শুরুতে একটা হরুপ এনেছেন, হরুপটির নাম হলো ওয়াও। জাইতুনের শুরুতে একটি হরুপ এনেছেন, হরুপটির নাম হলো ওয়াও। ওয়াতুরি সিনিনের শব্দের শুরুতে একটা হরুপ এনেছেন, হরুপটার নাম ওয়াও। ওয়াহাজাল বালাদের শুরুতে একটি হরুপ এনেছেন, হরুপটির নাম হলো ওয়াও। মুফাসসিরিনে কেরাম তাফসিরের ভিতরে এই ওয়াও হরুপের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ লিখেছেন। ওয়াওর অর্থ লিখেছেন এবং আওর অতবর যেমন তেমন, তিনের শুরুর ওয়াওর অর্থ লিখেছেন আমার মালিকের গ্রন্থ সেই পবিত্র কালামে পাকের তাফসিরের ভিতরে লেখেন। ওয়াওর অর্থ কসম বা শপথ। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম কাটেন, জাইতুনের কসম কাটেন, ওয়াতুরি সিনিন তিনের কসম কাটেন, জাইতুনের কসম কাটেন। ওয়াহাজাল বালাদ মানে শহর, এটা বাংলাদেশের সিলেটের কমলগঞ্জ শহরের কথা বলে নাই, ভারত দিল্লি এর কথা বলে নাই, আফগান পাকিস্তান ইরাক ইরান ফিলিস্তিনের কথা বলে নাই, আরব সৌদি আরবের মক্কার জমিনের পবিত্র ভূমির শহরের কসম কাটলেন। 4টা কসম খাওয়ার পরে আমার মালিক ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহর গোলামি করার জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শোনো গো শোনো, আমি আল্লাহ 4টা কসম খাওয়ার পরে সুন্দরভাবে দুনিয়ার মানুষদেরকে জানায় দিলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, শোনো দুনিয়ার মানুষ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। সূরা আসরের আবার দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, এ দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা বলেন, আত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ এত সুন্দর করে আদম সফিউল্লাহকে আমি আল্লাহ বানাইলাম, আগুন পানি মাটি বাতাস 4 বস্তু দিয়ে আমি আল্লাহ আদম সফিউল্লাহকে বানাইলাম, আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা আগুন পানি মাটি বাতাস 4 বস্তু দিয়া বানানোর পর আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় রাখলেন। এ মুমিন মুসলমান, জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহ আল্লাহর ফেরেশতা জিব্রাইলকে ডাক দিয়া বলে, ও জিব্রাইল, আমি আদম সফিউল্লাহর জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না, আল্লাহর ফেরেশতা জিব্রাইল আরশে আজিমে চলে যায়, আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর কাছে বলে দেয়, আমার মালিক বলে, হে জিব্রাইল যাও যাও আমার নবী আদম সফিউল্লাহকে জানায় দাও, এরে আদম একটু ধৈর্য ধরো, একটু সবর করো, টেনশন মুক্ত জান্নাতে নাজ নেয়ামত খাও। আল্লাহর নবী আদম সফিউল্লাহ ঘুম থেকে উঠেই তার কাছে কিনারি দেখতে পায় দুনিয়ার মানুষদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম,
সুন্দরী রমণী রূপসী তামাম দুনিয়ার মধ্যে চারজন সুন্দরী নারী, এদের মধ্যে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন সবচাইতে বেশি সুন্দরী নারী। আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের দিকে আদম সফিউল্লাহ হাত বাড়াইতে লাগলেন। আদম সফিউল্লাহকে জেব্রাইল ডাক দেয়, কয় ও জেব্রাইল, ডাক দেয়া বলে ও আদম সফিউল্লাহ বেরেক থামো থামো, আগে কালিমা পড়ে নাও। এরপরে হা আদম সফিউল্লাহকে আবার বলে আগে কালিমা পড়ে নাও। এরপরে হাওয়ার দিকে হাত বাড়াও, আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবন যাত্রা করার জন্য কালিমা পড়ে নিল। এবার আবার হাত বাড়াইতে লাগলে জেব্রাইল ডাক দেয়া, কয় আদম কালিমা পড়লি হবে না, এরপরে মহারানা আদায় করে নাও। জেব্রাইল ডাক দিয়া বলে আদম মহারানা আদায় করো, আদম ডাক দিয়া আমি কি দিয়ে মহারানা আদায় করব। আল্লাহ তাআলা জেব্রাইলের মাধ্যমে জানায় দেয়, এ জেব্রাইল তুমি জানায় দাও আমার আখিরি নবী পয়গম্বর দোস্ত হাবিবুল্লাহর প্রতি জানো, আদম সফিউল্লাহ দশ বার দুরুদ পড়ে নাই, দশ বার দুরুদ পড়লে আমি আল্লাহ তাআলা মহারানা আদায় করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ও কোমলগঞ্জ সিলেটের মুসলমান মা বোনেরা, রে মাইকের আওয়াজ যত দূর যায় মাগো, একটু মোবাইল ফোনটা বন্ধ করো, টিভির আওয়াজটা বন্ধ করো, শর্মনায় আল্লাহর ওলি এসেছে রে মা, তোমার পা হাত রেখে বলি আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবন যাত্রা করার জন্য মহারানা আদায় করে কালিমা পড়ি। তুমি বাবা তোমার বিবিকে ঘরের ভিতরে আনার পরে তুমি তোমার বিবির মহারানা আদায় করলা না, তুমি তোমার বিবির হক আদায় করলা না, তুমি তোমার বিবিকে দিয়ে নির্যাতন করো, তোমার বিবিকে বিভিন্ন অত্যাচার করো। ও মা চাচিরা, তোমরা খাদিজার বংশধর, তোমরা হাজেরার বংশধর, তোমরা দুনিয়ার ভিতরে মাইমুনার বংশধর, তোমরা ফাতেমার বংশধর। যদি জিজ্ঞেস করা হয় দাইমি ফরজ কয়টা, ইমানদার বলে একটা পুরুষের দাইমি ফরজ কয়টা, আপনার একটু আওয়াজ দিয়ে পারলে বলেন। অনেকেই পারে না, এটা এস্টাইজ একজন আলেম বলেছে একটা পুরুষের দাইমি ফরজ হলো তিনটা। একটু জবান খুলে আওয়াজ তুলে বলেন একটা পুরুষের দাইমি ফরজ কয়টা, একটু হাতটা জায়গায় বলা যাবে কি কয়টা? অনেকে জাগাইছে দশ আঙ্গুল, আগামী কালকে চায়ের দোকানে বলবে একজন দাইমি, একটা পুরুষের দাইমি ফরজ দশটা, অনেকে বলবে তিনটা, অনেকে বলবে পাঁচটা, না না একটা পুরুষের দাইমি ফরজ হলো তিনটা। এক নম্বরে আল্লাহর উপর বিশ্বাস রাখা, দুই নম্বরে মা বাবার খেদমত করা, ওরে আব্বু জানেরা ও যুবক ভাইরা, তিন নম্বরে সতরগুলো ঢেকে রাখা। সতর ঢাকা তো দূরের কথা, পীর সাহেব যিনি, পীর সাহেব সতর খুইলা তারপরে বাথরুম ঘুরি, মুক্তি সাহেব হজ করেছে বড় বক্তা আলামিন সাহিবি বড় টাইটে। অনেকেই দেখেছে ইউটিউব চ্যানেলে কোরআন শিক্ষা, আমার সাহেব কুতুবুল আলম সরমুনার জমিনে ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই, যিনি কোরআন শিক্ষার জন্য 68,000 গ্রাম বাংলা মহিষের গাড়িতে করিয়া, ঘোড়ার গাড়িতে কইরা, কুড়ি গ্রাম রংপুর, ওই বুরুঙ্গাবাড়ি, চিলমারি, উলিপুর, বিভিন্ন জায়গায়। আমি সেদিনকার এক মুজাহিদ ভাইয়ের কাছে শুনতে পেলাম, তিনি ডাক দিয়া কয় সিরাজগঞ্জের এক চরে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই একদিন পল্টন ময়দানে এ সমাবেশ করার পর ওই মানিকগঞ্জের নদী পার হইয়া সিরাজগঞ্জের চরের ভিতরে ওয়াজ মাহফিল, রাত্র 11টা বেজে গেছে। মুজাহিদ ভাইরা কয় আল্লাহর ওলি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই ওয়াদা দিছে আসবে, এই জমিনে মাহফিল হুজুরে করবে। মহিষের পিঠে গহিরা ল্যান্টন বাতি বলে, কূপ বলে, বিভিন্ন কিছু বলে, হারিকেন বলে, বাতি জ্বলতেছিল 11:30টার সময় সিরাজগঞ্জের নদীর ভিতরে চরের ভিতরে হুজুরে যাইয়া দু রাকাত নামাজ পড়িয়া এস্টাইজ উঠিয়া যখন জাহান্নামের বয়ান শুরু করে দিল, দুইটা মহিষ স্টেজ থেকে 100 গজ দূরে
চিৎকার দিয়ে আওয়াজ দিতেছিল আর কি যেন বলতেছিল, আর দেখি চোখের থেকে ওদের দুইটা মহিষের চোখের থেকে পানি পড়তেছে আর চিৎকার দিতেছে। হুজুরের সাদা শীতে মানুষ ছিল, একজোড়ো জুতা ছিল স্যান্ডেল, সাদা একটা রুমাল ছিল কাদের ভিতরে পাগলের মতো হইল। বাংলার 68,000 গ্রামগঞ্জে কাঁদিয়া কাঁদিয়া পথ তোলা মানুষদের মাঝে বয়ান করিল, এই পথগুলা মানুষদেরকে মদিনাওয়ালার সাথে জোড়াইয়া শর্মনার মাদ্রাসাকে কোলে নিয়ে ঘুমাইয়া রইছে আব্বা জানেরা। আপনাদের পায়ে হাত দিয়ে বলিয়া যায়, যে যেই দলেরই হন না কেন, যে যেই তরিকার হন না কেন, যে যেই পার্টির লোক হন না কেন, অন্তরটা নরম করেন, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। যে যারা আমল ঠিক করেন, দুরুস্ত করেন, চোখে পানি আনেন, চোখের ভিতরে পানি ফালাও, এক ফোঁটা পানি যদি চোখের থেকে পড়িয়া যা, দুধের ওলান থেকে দুধ বের হলে যেমন দুধ ভিতরে ঢোকানো সম্ভব না, চোখের থেকে পানি বের হলো চোখের পানিও ভিতরে প্রবেশ করানো সম্ভব না। আজান হচ্ছে, আলহামদুলিল্লাহ আজানের জবাব হবে, এরপর আলোচনা হবে, একটু ধৈর্য ধরেন, আমি আলোচনাটা ফিনিশ দিব ইনশাআল্লাহ বর্ষায়।